ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিত করা সহ বেশ কয়েক দফা দাবিতে ফের রাস্তায় নেমেছেন ভারতের কৃষকরা। দাবি আদায়ে এবার তাদের স্লোগান দিল্লি চলো। রাজধানী দিল্লি অভিমুখে সারা দেশের কৃষকদের এই রোড মার্চ ঠেকাতে গোটা শহরে এক মাসের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো রাজধানী। কৃষকদের দাবি, উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্যের পাশাপাশি নিশ্চিত করতে হবে পেনশন, শস্যবিমা ও বাতিল করতে হবে পুরনো মামলা। 144 ধারা উপেক্ষা করে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী 13 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকেই পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত থেকে দলে দলে রোড মার্চ শুরু করেন কৃষকরা। পাঞ্জাবে ব্যারিকেড ভেঙে হরিয়ানায় ঢোকার চেষ্টা করতে গেলে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টার বিরতির পর বুধবার সকাল থেকে আবারও রাস্তায় নামেন আন্দোলনকারীরা। 14 ফেব্রুয়ারি বুধবার সকাল 8টার দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্তে কৃষকদের লক্ষ্য করে ফের টিয়ার শেল ছোড়া হয়। এনডিটিভি সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি বছরের এপ্রিল মে মাসের মধ্যে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচন, আর এ মুহূর্তে কৃষকদের আন্দোলন ভীষণ চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে মোদী সরকারকে। এ কারণে কঠোর অবস্থানে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী। কৃষকরা যাতে ট্রাক্টর, ট্রাক ও ট্রলি নিয়ে সড়কে নামতে না পারে সে লক্ষ্যে জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। 5 জনের অধিক লোকের একসঙ্গে জমায়েতের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় সিএপিএফ ও ক্রাইম ব্রাঞ্চের 2000-এর বেশি সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রয়েছে কঠোর নজরদারি। এদিকে কৃষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। ক্ষমতায় গেলে আন্দোলনরত কৃষকদের দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার ছত্তিশগড়ে এক জনসভায় ভাষণে তিনি বলেন, কৃষকদের দাবি পূরণ হলে উপকৃত হবে অন্তত 15 কোটি কৃষক পরিবার, অনিশ্চয়তা দূর হবে তাদের জীবন থেকে। हिंदुस्तान के किसानों को देंगे, जो स्वामीनाथन रिपोर्ट में लिखा है वो हम पूरा करके आपको दे देंगे। রাহুলের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় কৃষকদের দাবি মানা হয়নি কেন, এমন প্রশ্নও তুলেছেন বিজেপি নেতারা। এদিকে কৃষকদের আন্দোলন থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ভারতের কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। मैं आशा करता हूं कि किसान संगठन के माध्यम से इन सारी बातों को समझ करके लोग किसी तरह की कठिनाई ना हो इसकी चिंता करें। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে 2020 সাল থেকে বিক্ষোভ করে আসছেন ভারতের কৃষকরা। এবার রোডমার্চের ডাক দিয়েছে কিষান মজদুর মোর্চা ও সংযুক্ত কিষান মোর্চা। দেশজুড়ে তাদের সঙ্গে রয়েছে 350টিরও বেশি ছোট বড় কৃষক সংগঠন। খাবার দাবার সহ অন্তত 6 মাসের প্রয়োজনীয় রসদ সঙ্গে নিয়েই দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন কৃষকরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।